আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন নতুন ভিডিও এর নোটিফিকেশন পাইতে। এটি স্কুল পর্যায়ের জেনারেল নলেজ বাংলাদেশ এর ভিডিও। জেনারেল নলেজ বাংলাদেশ অংশের প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত অধ্যায়ে কি কি অন্তর্ভুক্ত আছে এটি একটু দেখে নি। এই ভিডিওতে সিলেবাসভুক্ত অধ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা হবে। এখন বিশেষভাবে যৌথ বাহিনীর আক্রমণ ও চূড়ান্ত বিজয় এবং বিভিন্ন দেশ কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি, এই দুইটা বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা দেখব। চলুন শুরু করি। প্রথমেই দেখব যৌথ বাহিনীর আক্রমণ ও চূড়ান্ত বিজয় সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971। ভারত বাংলাদেশ যৌথ কমান্ডারের সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। পাকিস্তানি পক্ষের নেতৃত্বে ছিলেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, একে খান। প্রথম শত্রুমুক্ত জেলা যশোর, 6 ডিসেম্বর 1971। বাংলাদেশ পাক হানাদার মুক্ত হয় 16 ডিসেম্বর 1971। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে 93,000 পাকিস্তানি সৈন্য। যে পাক সেনানায়ক প্রথম আত্মসমর্পণ করেন মেজর জেনারেল জামশেদ। বাংলাদেশে প্রথম রাষ্ট্র অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন ইন্দিরা গান্ধী, ভারত। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে বন্দী স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমান ইংল্যান্ড ও ভারত হয়ে দেশে ফিরে আসেন 10 জানুয়ারি 1972। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় 12 মার্চ 1972। এবার বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে কিছু তথ্য জানব। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশের শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। ঢাকা শহরের প্রধান প্রধান বধ্যভূমি ছিল আলেকদি, কালাপানি, রাইনখোলা, মিরপুর বাংলা কলেজের পশ্চাৎ ভাগ, হরিরামপুর গোরস্থান, মিরপুরের শিয়ালবাড়ি, মোহাম্মদপুর, থানার পূর্ব প্রান্ত ও রায়ের বাজার। প্রাপ্ত তথ্য সূত্র থেকে বুদ্ধিজীবী শহীদদের মোটামুটি যে সংখ্যা দাঁড় করানো যায় তা হল 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী, 9 জন সাহিত্যিক ও শিল্পী, 5 জন প্রকৌশলী এবং অন্যান্য 2 জন। তথ্যসূত্র বাংলাপিডিয়া, নবম খণ্ড। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন দেখব। 1. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। 2. 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? তৎকালীন রেসকোর্স ময়দানে। 3. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? যশোর। 4. 1971 ইংরেজি সনের 16 ডিসেম্বর বাংলা কত সন? 1378। 5. 71-এর যুদ্ধপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে। 6. 1971 সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা কোনটি? বাঙালি জাতীয়তাবাদ। 7. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। 8. 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী কে? মুনির চৌধুরী। 9.
পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম ডক্টর জি সি দেব। এবার বিভিন্ন দেশ কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভুটান 6 ডিসেম্বর 1971। দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভারত 6 ডিসেম্বর 1971, ভুটানের কিছু সময় পর। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি 11 জানুয়ারি 1972। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ ইরাক 8 জুলাই 1972। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আমেরিকান দেশ বার্বাডোস 20 জানুয়ারি 1972। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি 11 জানুয়ারি 1972। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম এশীয় মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া 25 ফেব্রুয়ারি 1972। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল 1 ফেব্রুয়ারি 1972। জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয় 10 ফেব্রুয়ারি 1972। চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় 31 আগস্ট 1975। তথ্যসূত্র বাংলাপিডিয়া সপ্তম খণ্ড পৃষ্ঠা 213। এবার একটি ছকের মাধ্যমে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী উল্লেখযোগ্য দেশসমূহ দেখব। মহাদেশ এশিয়া, ভুটান 6 ডিসেম্বর 1971, ভারত স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971, ইন্দোনেশিয়া 25 ফেব্রুয়ারি 1972, মালয়েশিয়া 25 ফেব্রুয়ারি 1972, ইরাক স্বীকৃতি দেয় 8 জুলাই 1972, পাকিস্তান স্বীকৃতি দেয় 22 ফেব্রুয়ারি 1974, ইউরোপের দেশ পূর্ব জার্মানি স্বীকৃতি দেয় 11 জানুয়ারি 1972, পোল্যান্ড ও বুলগেরিয়া স্বীকৃতি দেয় 12 জানুয়ারি 1972, নরওয়ে 4 ফেব্রুয়ারি 1972, ইতালি 12 ফেব্রুয়ারি 1972, ফ্রান্স 14 ফেব্রুয়ারি 1972, আফ্রিকা মহাদেশ সেনেগাল স্বীকৃতি দেয় 1 ফেব্রুয়ারি 1972, মরিশাস স্বীকৃতি দেয় 20 ফেব্রুয়ারি 1972, গাম্বিয়া 2 মার্চ 1972, গ্যাবন 6 এপ্রিল 1972, আলজেরিয়া 16 জুলাই 1973। উত্তর আমেরিকার দেশ বার্বাডোস স্বীকৃতি দেয় 20 জানুয়ারি 1972, কানাডা 14 ফেব্রুয়ারি 1972, মার্কিন যুক্তরাষ্ট্র 4 এপ্রিল 1972, মেক্সিকো 10 মে 1972। দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা স্বীকৃতি দেয় 2 মে 1972, মেক্সিকো 11 মে 1972, ব্রাজিল 15 মে 1972, আর্জেন্টিনা 25 মে 1972। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন দেখব। 1. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। 2. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। 3. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম? ভারত। 4. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? 4 এপ্রিল 1972। 5. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। 6. উপসাগরীয় দেশগুলোর মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কুয়েত। 7. গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1975 সালে। 8. মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। 9. বাংলাদেশকে কোন আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়? সেনেগাল। 10. 1971 সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। 11. ভুটান কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971। 12. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971। 13. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি? পূর্ব জার্মানি। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং NTRCA এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলের NTRCA রিলেটেড সকল ভিডিও দেখতে থাকুন।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।